Sunday Suspense Shudumatro Mirchi 98.3 Te Namaskar, Ami Somok Bangla Sahite Romanchukor Kichu Golpo Diye Sajano Amader Ei Bishesh Nibedon Sunday Suspense Aaj Apnar Jonno Satyajit Ray Lekha Shonkur Kongo Obhijan Satyajit Ray বাংলা চলচ্চিত্র ও বাংলা সাহিত্যে এক বিরাট নাম। একদিকে যেমন পাল্লা দিয়ে লিখেছেন একের পর এক ফেলুদা, প্রফেসর শঙ্কু ও তারিণী খুড়োর গল্প, তেমনি আবার আমাদের উপহার দিয়েছেন অজস্র ছোট গল্প। তার সৃষ্টি করা প্রফেসর শঙ্কু এক আশ্চর্য চরিত্র। আত্মভোলাই বৈজ্ঞানিকটির আবিষ্কারের মধ্যে রয়েছে অ্যানাইহিলিনের মতো যে কোনো কিছুকে নিশ্চিহ্ন করে দেওয়া পিস্টল, মিরাকিউরালের মতো মুহূর্তে অসুখ সারিয়ে দেওয়ার ওষুধ এবং বটিকা ইন্ডিকার মতো ক্ষুধা তৃষ্ণানাশক বড়ি। বোমযাত্রীর ডায়েরিতে আবির্ভাব হওয়ার পর নানা গল্প এবং আবিষ্কারের মধ্যে দিয়ে প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু আমাদের মন জয় করে নিয়েছেন। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শঙ্কু সমগ্র এই বইটি থেকে। প্রধান চরিত্রে প্রফেসর শঙ্কু জিম মহনি এবং প্রফেসর হাইমেন্টফ। গল্প পাঠে এবং শঙ্কুর ভূমিকায় দি। গল্পের সূত্রধার আমি সোম। শুরু হচ্ছে শঙ্কুর কঙ্গ অভিযান। প্রিয় শঙ্কু, আমার দলের একটি লোকের কালা জ্বর হয়েছে, তাই তাকে নাইরোবি পাঠিয়ে দিচ্ছি। তার হাতে চিঠি যাচ্ছে, সে ডাকে ফেলে দেবার ব্যবস্থা করবে। এই চিঠি কেন লিখছি সেটা পড়েই বুঝতে পারবে। খবরটা তোমাকে না দিয়ে পারলাম না। সবাই কথাটা বিশ্বাস করবে না, বিজ্ঞানীরা তো নয়। তোমার মনটা খোলা, নানা রকম বিস্ময়কর অভিজ্ঞতা তোমার হয়েছে, তাই তোমাকেই বলছি। মুকেলে মবেম্বে, এই নামটা তোমার চেনা কি? বোধ হয় না, কারণ আমি কঙ্গো এসে এই কথাটা প্রথম শুনেছি। স্থানীয় লোকেরা বলে মুকেলে মবেম্বে নাকি এক অতিকায় জানোয়ার। বর্ণনা শুনে প্রাগৈতিহাসিক জানোয়ারের কথাই মনে পড়ে। কঙ্গোর অরণ্যে নাকি এই জানোয়ারকে দেখা গেছে। কথাটা প্রথম যখন শুনি তখন স্বভাবতই আমার কৌতূহল উদ্রেক করে, কিন্তু মাসখানেক থাকার পরও যখন সে প্রাণীর দেখা পেলাম না তখন সে নিয়ে আর চিন্তা করিনি। হঠাৎই তিন দিন আগে একটি অতিকায় প্রাণীর পায়ের ছাপ আমি দেখেছি লিপু নদীর ধারে। এ পা আমাদের কোনো চেনা জানোয়ারের নয়। ছাপের আয়তন দেখে প্রাণীটিকে বিশাল বলেই মনে হয়, অন্তত হাতির সমান তো বটেই। তবে আসল জানোয়ারের সাক্ষাৎ এখনো পাইনি, আশা করছি কিছুদিনের মধ্যেই পাব। সম্ভব হলে তোমাকে তো জানাবই। আমি এখন রয়েছি ফেরুঙ্গা পর্বতশ্রেণীর পাদদেশে কঙ্গোর অরণ্যের উত্তর পূর্ব প্রান্তে। আমার বিশ্বাস এখানে এর আগে সভ্য জগতের কোনো প্রাণীর পা পড়েনি। তোমার অভাব তীব্রভাবে বোধ করছি, পারলে একবারে অঞ্চলটায় এসো। এই আদিম অরণ্যের সৌন্দর্য বর্ণনা করার ক্ষমতা আমার নেই, তোমাদের কবি ট্যাগোর হয়তো পারতেন। গীতাঞ্জলি এখনো আমার চিরসঙ্গী, সেই ইটালিয়ান দলের কোনো হদিস পায়নি এ পর্যন্ত। স্থানীয় লোকে বলছে সে দল নাকি মুকেলে মবেম্বের শিকারে পরিণত হয়েছেন। আশা করি ভালো আছো, ঈশ্বর তোমার মঙ্গল করুন। ক্রিস ম্যাকফারসন। ভূতাত্ত্বিক ও খনি বিশারদ ক্রিস্টোফার ম্যাকফারসনের সঙ্গে আমার আলাপ হয় ইংল্যান্ডে বছর তিনেক আগে। আমি তখন আমার বন্ধু জেরেমি সন্ডার্স এর অতিথি হয়ে সাসেক্সে বিশ্রাম করছি। টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে ম্যাকফারসন আমার সঙ্গে দেখা করতে আসে। তার হাতে ছিল এক কপি ইংরেজি গীতাঞ্জলির প্রথম সংস্করণ, ভেতরে স্বয়ং রবীন্দ্রনাথেরই সই। ম্যাকফারসনের বাবা ছিলেন স্কুল মাস্টার, তিনি নিজে কবিকে দিয়ে এই বইয়ে সই করিয়ে নিয়েছিলেন। ট্যাগোরের প্রতি বাপের ভক্তি এখন ছেলের মধ্যে সঞ্চারিত হয়েছে। আমি তাকে আরও তিনখানা রবীন্দ্রনাথের বই কিনে দিই। তারপর দেশে ফিরেও ম্যাকফারসনের কাছ থেকে মাঝে মাঝে চিঠি পেয়েছি। সে যে কঙ্গো যাচ্ছে সে খবরও সে দিয়েছিল। এখন ভয় হচ্ছে গত বছর প্রফেসর সান্তিনির নেতৃত্বে যে ইটালিয়ান দলটি কঙ্গোর জঙ্গলে নিখোঁজ হয়ে যায়,
ম্যাকফার্সনের দলেরও হয়তো সেই দশাই হয়েছে। কারণ চার মাস আগে এই চিঠি পাবার পর আজ অবধি ম্যাকফার্সনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। যে আন্তর্জাতিক ভৌগোলিক সংস্থার পৃষ্ঠপোষকতায় ম্যাকফার্সনের দল কঙ্গো গিয়েছিল তারাও কোনো খবর পায়নি। অথচ রেডিও মারফত এদের পরস্পরের সঙ্গে যোগাযোগ ছিল। এই নিয়ে পরপর তিনটি দল উধাও হল কঙ্গোর জঙ্গলে। দুবছর আগে একটি জার্মান দলেরও এই দশা হয়। এদের কয়েকজনকে আমি চিনি। দলপতি প্রফেসর কার্ল হাইমেনডর্ফের সঙ্গে আমার আলাপ হয় বছর সাতেক আগে। বহুমুখী প্রতিভাই বিজ্ঞানীর, একাধারে ভূতাত্ত্বিক, পদার্থবিদ, ভাষাবিদ ও দুঃসাহসী পর্যটক। 65 বছর বয়সেও দৈহিক শক্তি প্রচণ্ড। একবার এক বিজ্ঞানী সম্মেলনে এক সতীর্থের সঙ্গে মতভেদ হওয়ায় হাইমেনডর্ফ এক ঘুষিতে তার চোয়াল ভেঙে দিয়েছিলেন। এই দলে ছিলেন আরো তিনজন, তার মধ্যে ইলেকট্রনিক্সে দিকপাল প্রফেসর এলরিক ও ইনভেন্টর পদার্থবিদ রুডলফ গাউস আমার পরিচিত। চতুর্থ ব্যক্তি ইঞ্জিনিয়ার গটফ্রিড হালসম্যানকে আমি দেখিনি কখনো। এই দলটিও নিখোঁজ হয়ে যায় চার মাসের মধ্যেই। ম্যাকফার্সনের চিঠিটা পাবার পর থেকেই কঙ্গোর আদিম অরণ্য আমার মনকে বিশেষভাবে টানছে। কি রহস্য লুকিয়ে আছে ওই অরণ্যে কে জানে। মুকেলে মেম্বে ব্যাপারটাই বা কতটা সত্যি। প্রায় 150 কোটি বছর ধরে জীবজগতের রাজত্ব করার পর আজ থেকে 70 কোটি বছর আগে ডাইনোসর শ্রেণীর জানোয়ার হঠাৎ পৃথিবী থেকে লোপ পেয়ে যায়। এই ঘটনার কোনো কারণ আজ পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে পাননি। উদ্ভিদভোজী ও মাংসাশী দুরকম জানোয়ারই ছিল এদের মধ্যে। পৃথিবীর কোন অজ্ঞাত অংশে কি তারা এখনো বেঁচে আছে? যদি কঙ্গোর অরণ্যে থেকে থাকে তাহলে তাদের উদ্দেশ্যে ধাওয়া করাটা কি খুব অন্যায় হবে? দিন 15 আগে কঙ্গো যাবার প্রস্তাব দিয়ে আমার দুই বন্ধু সন্ডার্স ও ক্রোলকে চিঠি লিখি। উদ্দেশ্য ম্যাকফার্সনের দলের খোঁজ করা। সন্ডার্স জানায় যে আন্তর্জাতিক ভৌগোলিক সংস্থার কর্তা লর্ড কানিংহামের সঙ্গে তার যথেষ্ট আলাপ আছে। কঙ্গো অভিযান সম্পর্কে সন্ডার্স সুবিশেষ আগ্রহী। শুধু খরচাটা যদি সংস্থা যোগায় তাহলে আর কোনো ভাবনা থাকে না। ক্রোলের যে উৎসাহ হবে সেটা আগে থেকেই জানতাম। সে বেশ কয়েক বছর থেকেই ঝুঁকেছে অতি প্রাকৃতের দিকে। তাছাড়া নানান দেশের মন্ত্রতন্ত্র ভেলকি ভোজবাজির সঙ্গে সে পরিচিত। এসবের সন্ধানে সে আমার সঙ্গে তিব্বত পর্যন্ত গেছে। নিজে গত বছর হিপনোটিজম অভ্যাস করে সে ব্যাপারে রীতিমতো পারদর্শী হয়ে উঠেছে। আফ্রিকাতে এসব জিনিসের অভাব নেই, কাজেই ক্রোলের আগ্রহ স্বাভাবিক। অর্থাৎ আমরা তিনজনেই কোমর বেঁধে তৈরি আছি। এখন ভৌগোলিক সংস্থার সিদ্ধান্তের অপেক্ষা। 21 এপ্রিল, সুখবর, আজ টেলিগ্রাম পেয়েছি। ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক ফাউন্ডেশন আমাদের অভিযানের সমস্ত খরচ বহন করতে রাজি। সন্ডার্স কাজের কাজ করেছে। আমরা ঠিক করেছি মে মাসের প্রথম সপ্তাহে বেরিয়ে পড়ব। 29 এপ্রিল, আমাদের দলে আর একজন যোগ দিয়েছে। একজন নয়, দুজন। ডেভিড মনরো ও তার গ্রেট ডেন কুকুর রকেট, যার নামে মনরো দ্বীপ, যেখানে আমাদের লোমহর্ষক অ্যাডভেঞ্চারের কথা আমি আগেই বলেছি, সেই হেক্টর মনরোর বংশধর তরুণ ডেভিড মনরো তার কুকুর সমেত আমাদের অভিযানে অংশগ্রহণ করেছিল। কবিভাবাপন্ন এই যুবকটি অ্যাডভেঞ্চারের নেশায় পাগল।
পড়াশোনা আছে বিস্তর এবং বাইরে থেকে বোঝা না গেলেও যথেষ্ট সাহস ও দৈহিক শক্তি রাখে সে। সন্ডার্সের কাছে খবরটা পেয়ে সে তৎক্ষণাৎ অভিযানে যোগ দেবার ইচ্ছে প্রকাশ করে। আফ্রিকার জঙ্গল, বিশেষ করে কঙ্গোর ট্রপিক্যাল রেন ফরেস্ট সম্বন্ধে সে নাকি প্রচুর পড়াশোনা করেছে। তাকে সঙ্গে না নিলে নাকি তার জীবনই বৃথা হবে, এক্ষেত্রে না করার কোনো কারণ দেখিনি। আমরা সকলে নাইরোবিতে জমায়েত হচ্ছি, সেখানেই স্থির হবে কিভাবে কোথায় যাওয়া। সাতই মে, আজ সকালে আমরা নাইরোবিতে এসে পৌঁছেছি। আমাদের হোটেলটা যেখানে তার চারপাশে আদিম আফ্রিকার কোনো চিহ্ন নেই, ছিমছাম সমৃদ্ধ আধুনিক শহর। ঘর বাড়ি, রাস্তাঘাট, দোকানপাট সবকিছুতেই পশ্চিমী আধুনিকতার ছাপ। অথচ জানি যে 5 মাইলের মধ্যেই রয়েছে খোলা প্রান্তর, যাকে এখানে বলে সাভানা, যেখানে অবাধে চড়ে বেড়াচ্ছে নানান জাতের জন্তু জানোয়ার। এই সাভানার দক্ষিণে রয়েছে তুষারাবৃত মাউন্ট কিলিমানজারো। এখানে জিম মাহোনির পরিচয় দেওয়া দরকার। বছর 45 বয়সের আয়ারল্যান্ডের এই সন্তানটির রোদে পোড়া গায়ের রং আর পাকানো চেহারা থেকে অনুমান করা যায় যে এ হচ্ছে যাকে বলে একজন হোয়াইট হান্টার, শিকার হল এর পেশা। আফ্রিকার জঙ্গলে অভিযান চালাতে গেলে একজন হোয়াইট হান্টার ছাড়া চলে না। স্থানীয় ভাষাগুলি এদের সড়গড়। অরণ্যের মেজাজ ও জল হাওয়া সম্বন্ধে এরা ওয়াকিবহাল, আর হিংস্র জন্তু জানোয়ারের থেকে আত্মরক্ষার উপায় এদের জানা। মাহনি আমাদের জিনিসপত্র বইবার জন্য কিকুইউ উপজাতির 6 জন কুলির ব্যবস্থা করে দিয়েছে। হোটেলের কফি শপে বসে আমাদের কথাবার্তা হচ্ছিল। 3-3টি অভিযাত্রী দল পরপর উধাও হয়ে গেল। এ সম্বন্ধে প্রশ্ন করতে মাহনি তার পাইপে টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, কঙ্গোর জঙ্গলে যে কত রকম বিপদ লুকিয়ে আছে তার ফিরিস্তি আর কি দেব তোমাদের। জঙ্গলের গা ঘেঁষে পূব দিকে রয়েছে পরপর সব আগ্নেয়গিরি, বুকেঙ্কু, মুকুবু, কানাগোরাউই। রোয়ান্ডা ছাড়িয়ে কিভু হ্রদ পেরোলেই এইসব আগ্নেয়গিরির গা দিয়ে জঙ্গল শুরু। বড় রকম অগ্নুৎপাতের কথা সম্প্রতি শোনা যায়নি বটে, কিন্তু হঠাৎ কখন এগুলো জেগে উঠবে তা কে বলতে পারে। তাছাড়া ওইসব অঞ্চলে নরখাদক ক্যানাবিলসের অভাব নেই, তার উপর অরণ্যের স্বাভাবিক বিপদগুলোর কথাও তো ভাবতে হবে। শুধু হিংস্র জানোয়ার নয়, মারাত্মক ব্যারামও হতে পারে কঙ্গোর জঙ্গলে। এবার কথা হচ্ছে তোমরা কোথায় যেতে চাও তার উপর কিছুটা নির্ভর করছে। উত্তরটা সন্ডার্স দিল। আমরা যে হারানো দলটার খোঁজ করতে যাচ্ছি, তাদের একজন মাস চারেক আগে কালাজ্বর হয়ে এখানে হাসপাতালে চলে আসে। সে অবশ্য কিছুদিনের মধ্যেই ভালো হয়ে ফিরে যায়, কিন্তু আমরা হাসপাতাল থেকে খবর নিয়েছি যে দলটা মুকেঙ্কু আগ্নেয়গিরির গা দিয়ে উত্তর পূর্ব দিকে যাচ্ছিল। তো তোমরাও সেদিকেই যেতে চাও? সেটাই স্বাভাবিক নয় কি? বেশ, তবে সেখানে পৌঁছতে হলে তোমাদের পায়ে হাঁটতে হবে প্রায় 150 মাইল, কারণ হেলিকপ্টার সেই অবধি যাবে না, ল্যান্ডিং এর জন্য খোলা সমতল জায়গা পাবে না। ভৌগোলিক সংস্থা আমাদের জন্য 2টো বড় হেলিকপ্টারের ব্যবস্থা করে দিয়েছে। একটাতে আমরা যাব, আর একটা কুলি আর মাল। মনরো কিছুক্ষণ থেকেই উসখুস করছিল। এবার তার প্রশ্নটা করে ফেলল, মুকেলে মোবাম্বের কথা জানো তুমি? এসব গল্প কোথায় শোনা? আমি বলতে বাধ্য হলাম যে সম্প্রতি একাধিক পত্রিকায় কঙ্গো সম্বন্ধে প্রবন্ধে আমি এই অতিকায় জানোয়ারের কথা পড়েছি। ওসব আষাঢ়ে গল্পে কান দিও না, এদের কিংবদন্তিগুলির বয়স যে ক-1000 বছর তার কোনো হিসেব নেই। আমি আজ 27 বছর ধরে আফ্রিকার জঙ্গলে ঘুরছি, চেনা জানোয়ারের বাইরে একটি জানোয়ারও কখনো দেখিনি।
কিন্তু আমি যে অষ্টাদশ শতাব্দীর ফরাসি পাদ্রীদের লেখা নিজে পড়েছি ব্রিটিশ মিউজিয়ামে, তারা আফ্রিকার জঙ্গলে অতিকায় জানোয়ারের পায়ের ছাপ দেখেছে। সেরকম আরো জানোয়ারের কথা শুনবে। কাকুন্ডাকারীর নাম শুনেছ? হিমালয়ে যেমন ইয়েতি বা তুষার মানব, আফ্রিকার জঙ্গলে তেমনই কাকুন্ডাকারী। দুপায়ে হাঁটা লোমশ জানোয়ার, গরিলার চেয়েও বেশি লম্বা। এও 27 বছর ধরে শুনে আসছে, কিন্তু কেউ চোখে দেখেছে বলে শুনিনি। তবে হ্যাঁ, যেটা এইসব অঞ্চলে আছে কিন্তু কোথায় আছে তা জানা যায়নি, তেমন একটা জিনিস আমার কাছেই আছে। মোহনি তার প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে একটা জিনিস বার করে সামনে টেবিলে কফির পেয়ালার পাশে রাখল। মুঠো ভরে যায় এমন সাইজের একটা স্বচ্ছ পাথর। নীল শিরাগুলি লক্ষ্য করো। এটা কি ব্লু ডায়মন্ড? হ্যাঁ, প্রায় 700 ক্যারাট। এটাও এই কঙ্গোর জঙ্গলেই পাওয়া যায়, সম্ভবত যেদিকে আমরা যাব মোটামুটি সেই দিকেই। এক পিগমি পরিবারের সঙ্গে বসে ভোজ করছিলাম, তাদেরই একজন এটা আমাকে দেখায়। দু প্যাকেট সিগারেটের বদলে সে এটা আমাকে দিয়ে দেয়। এর তো আকাশ ছোঁয়া দাম হওয়া উচিত। পাথরটা হাতে নিয়ে সসম্ভ্রমে বলল ডেভিড মনরো। আমি বললাম, না ঠিক তা নয়, রত্ন হিসেবে ব্লু ডায়মন্ডের দাম কিন্তু বেশি নয়। তবে কোথায় যেন পড়েছি ইলেকট্রনিক্স এর ব্যাপারে এর চাহিদা হঠাৎ খুব বেড়ে গেছে। আমরা সকলে পালা করে হীরাখণ্ডটি দেখে আবার মোহনীর হাতে ফেরত দিলাম। রাত 10:30। কঙ্গোর আদিম অরণ্যের ঠিক বাইরে একটা অপেক্ষাকৃত খোলা জায়গায় ক্যাম্প ফেলেছি আমরা। আমারই আবিষ্কার শ্যাংক্লন প্লাস্টিকের তাঁবু, হালকা অথচ মজবুত। সব শুদ্ধ 5টা তাঁবু, তার 3টেতে আমরা 5 জন ভাগাভাগি করে রয়েছি। আমি আর ডেভিড একটায়, ক্রোল ও সন্ডাস আর একটায়, আর তৃতীয়টায় জিম মোহনি। বাকি দুটোয় রয়েছে কুলির দল। মশারির ভিতরে বসে লিখছি, মশার উপদ্রব সব সময়। তবে আমার কাছে আমারই তৈরি সর্বরোগ নাশক মেরাকিউরল বড়ি আছে, তাই ব্যারামের ভয় করি না। আসল জঙ্গলে কাল প্রবেশ করব, তার আগে আজকের ঘটনাগুলো লিখে রাখি। সকাল 8টায় নাইরোবি থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে কেনিয়া ছেড়ে রুয়ান্ডায় এসে রাওয়ামাগেমা এয়ারফিল্ডে নেমে আমাদের তেল নিতে হয়। তারপর কিভু হ্রদ পেরিয়ে 1/2 ঘন্টা চলার পর একটা খোলা জায়গায় নেমে আমরা উত্তর মুখে হাঁটতে শুরু করলাম। আকাশ থেকেই দেখেছিলাম গভীর অরণ্য সবুজ পশমের গালিচার মতো ছড়িয়ে রয়েছে আমাদের পশ্চিমে আর উত্তরে। যত দূর দৃষ্টি যায় সবুজের মধ্যে কোনো ফাঁক নেই। এই ট্রপিক্যাল রেন ফরেস্টের বিস্তৃতি 2000 মাইল, তার অনেক অংশেই সভ্য মানুষের পা পড়েনি কখনো। হেলিকপ্টার আমাদের নামিয়ে দিয়ে আবার ফিরে গেল। নাইরোবির সঙ্গে রেডিওয়ে যোগাযোগ থাকবে আমাদের। অভিযানের শেষে আবার হেলিকপ্টার এসে আমাদের নিয়ে যাবে। 1 মাসের মতো খাবার দাবার আছে আমাদের সঙ্গে। যেখানে নামলাম সেখান থেকে উত্তরে চাইলেই দেখতে পাচ্ছি আগ্নেয়গিরির শৃঙ্গগুলো গাছপালার উপর দিয়ে মাথা উঁচিয়ে আছে। এইসব পাহাড়ের গায়ে পার্বত্য গরিলার বাস। আমরা রয়েছি উপত্যকায়, এর উচ্চতা 1000 ফুটের উপর। এ অঞ্চলে হাতি, হেপো, লেপার্ড, বানর শ্রেণীর নানান জানোয়ার, ওকাপি, প্যাঙ্গোলেন, কুমির ও অন্যান্য সরীসৃপ সবই পাওয়া যায়। এই জঙ্গলের মধ্যে দিয়েই
অনেক অপরিসর নদী বয়ে গেছে, কিন্তু সেগুলো এতই খরস্রোতা যে নদীপথে যাতায়াত খুবই দুরূহ ব্যাপার। আমাদের তাই পায়ে হাঁটা ছাড়া গতি নেই। সাড়ে দশটায় চা বিস্কিট খেয়ে আমরা রওনা দিলাম। আমাদের যেতে হবে উত্তরে, খানিকটা পথ উঠতে হবে পাহাড়ের গা দিয়ে, তারপর নেমে প্রবেশ করব আসল গভীর জঙ্গলে। এখানে জঙ্গল তেমন গভীর নয়, উপরে চাইলে আকাশ দেখা যায়। গাছের মধ্যে মাহাগনি, টিক আর আবলুসি প্রধান, মাঝে মধ্যে এক আধটা বাঁশ ঝাড়, আর সর্বত্রই রয়েছে লতা জাতীয় গাছ। হিংস্র জানোয়ারের অতর্কিত আবির্ভাবের জন্য আমরা প্রস্তুত আছি। মোহনের হাতে একটা দোনলা বন্দুক, ক্রোল ও কুলি সর্দার কাহিন্দির হাতে একটা করে রাইফেল। কাহিন্দি লোকটা বেশ ভাঙা ভাঙা ইংরেজি বলে, নিজের ভাষা সোয়াহিলি। আমিও যে সোয়াহিলি জানি সেটা কাহিন্দির কাছে একটা পরম বিস্ময়ের ব্যাপার। বেশ মজার এই সোয়াহিলি ভাষাটা। এরা বলে চায় তৈয়ারি, অর্থাৎ চা প্রস্তুত। আসলে যেমন বাংলায় তেমনই সোয়াহিলিতে বেশ কিছু আরবি, ফার্সি, হিন্দি, পর্তুগিজ কথা মিশে গেছে। সিঙ্গল ফাইলে চলেছি আমরা সকলে, সবার আগে যে মোহনী। আমাদের চারজনের মধ্যেই একটা চাপা উত্তেজনার ভাব। যে ইটালিয়ান দলটি হারিয়ে গেছে তাদের কাউকেই আমরা চিনতাম না, কিন্তু হাইমেনডর্ফকে ক্রোল বেশ ভালোভাবেই চিনত। আর ক্রিস ম্যাকফার্সনের সঙ্গে তো সন্ডার্সের অনেক দিনের পরিচয়। একমাত্র ডেভিড মনরো আমাদের ছাড়া কাউকেই চেনে না, কিন্তু তার উৎসাহ আমাদের সকলের চেয়ে বেশি। লিভিংস্টোন যে পথে গেছে, স্ট্যানলি, ম্যাঙ্গো পার্ক যে পথে গেছে, সে পথে সেও চলেছে। এটা ভাবতেই যে তার রোমাঞ্চ হচ্ছে, সে কথা সে একাধিকবার বলেছে আমাদের। রকেটকে আগে যখন দেখেছি তখনও সে আশ্চর্য শিক্ষিত কুকুর ছিল, কিন্তু এবার যেন দেখছি আরো বেড়েছে তার বুদ্ধি ও আনুগত্য। জন্তু জানোয়ার যে একাধটা চোখে পড়ছে না তা নয়, গাছের ডালে বাঁদর তো প্রায় দেখা যাচ্ছে, কিন্তু সে সম্বন্ধে রকেট সম্পূর্ণ উদাসীন। দৃষ্টি যদি বা একবার সেদিকে যায়, হাঁটা থামানোর কোনো প্রশ্নই উঠতে পারে না। ঘন্টা খানিক চলার পর হঠাৎ দেখলাম মোহনী হাঁটা বন্ধ করে তার ডান হাতটা উপরে তুলে আমাদের থামতে বলল। কুলি সমেত সকলেই থামল, কেবল কাহিন্দি এগিয়ে গিয়ে মোহনীর পাশে দাঁড়াল। আমাদের সামনে খানিকটা খোলা জায়গা, তারপর প্রায় 50 গজ দূরে ঝোপ আর গাছের পিছনে দেখতে পাচ্ছি একটা ধোঁয়ার কুণ্ডুলি আকাশের দিকে উঠছে। গাছের ফাঁক দিয়ে কয়েকটি প্রাণী চলাফেরা দেখা যাচ্ছে। জানোয়ার নয়, মানুষ। কিগানি ক্যানিবালস, চাপা ফিসফিসে গলায় বলল মোহনী। টেক কভার বিহাইন্ড দ্য ট্রিজ নাও। মোহনী যে তার বন্দুকের সেফটি ক্যাচটা নামিয়ে নিয়েছে সেটা একটা খুট শব্দ থেকেই বুঝেছি। কাহিন্দির হাতের বন্দুকও তৈরি। ক্রোল কি করছে সেটার পেছনে ফিরে দেখলাম না। আমরা চারজন এবং ছজন কুলি ছড়িয়ে পড়ে এক একটা গাছের গুঁড়ির আড়ালে লুকিয়ে পড়লাম। বনে ঝিঝির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। প্রায় 10 মিনিট এইভাবে দাঁড়িয়ে রইলাম। ধোঁয়ার কুণ্ডুলি ক্রমে অদৃশ্য হল। এবার কিছু ঘটবে কি? হ্যাঁ, ঘটল। ঝোপ আর গাছের পেছন থেকে একদল কৃষ্ণাঙ্গ বেরিয়ে এলো। তাদের হাতে তীরধনুক, গায়ে সাদা রঙের ডোরা, চোখের কোটর আর ঠোঁট বাদ দিয়ে
সারা মুখ জুড়ে ধবধবে সাদা রঙের প্রলেপ। দেখলে মনে হয় ধড়ের ওপর একটা মড়ার খুলি বসানো। নরখাদক, কথাটা ভাবতেই আমার শিরদাঁড়া দিয়ে একটা শিহরণ খেলে গেল। আর চোখে ডাইনে চেয়ে দেখলাম ডেভিড থরথর করে কাঁপছে, তার বিস্ফারিত দৃষ্টি দলটার দিকে নিবদ্ধ। বেশ বুঝলাম, কাঁপুনি আতঙ্কের নয়, উত্তেজনার। নরখাদকের দল এগিয়ে আসছে আমাদের দিকে। লক্ষ্য করলাম মোহনের বন্দুক এখনো নামানো রয়েছে, কাহিন্দির। লোকগুলো এই দুজনকে দেখল এবং দেখে থামল। তারপর তাদের দৃষ্টি ঘুরল এদিক ওদিক, আমাদেরও দেখেছে। এই গাছের গুঁড়ি তেমন প্রশস্ত নয় যে আমাদের সম্পূর্ণ আড়াল করবে। সমস্ত বনটা যেন শ্বাসরোধ করে রয়েছে। আমি নিজের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছি। প্রায় এক মিনিট এইভাবে থাকার পর নরখাদকের দল মৃদুমন্দ গতিতে আমাদের পাশ কাটিয়ে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। মুখ খুলল প্রথম ডেভিড মানরো। বাট দে ডিডন্ট ইট আস, মহনে হেসে উঠল। খাবে কেন? তোমার যদি পেট ভরা থাকে তাহলে তোমার সামনে এক প্লেট মাংস এনে রাখলে খাবে কি? ওরা খেলো বুঝি? আমার তো তাই বিশ্বাস। মানুষের মাংস? সেটা আর একটু এগিয়ে গেলেই বুঝতে পারবো। আমরা আবার রওনা দিলাম। ঝোপঝাড় গাছপালা পেরোতেই আর একটা খোলা জায়গায় পৌঁছলাম। বাঁয়ে একটা পাতার ছাউনি দেওয়া ঘর। মোহনী বলল সেটা চাষির কুটির। এই অঞ্চলে যে চাষ হয় সেটা আসার সময় ভুট্টার ক্ষেত দেখেই জেনেছি। কুটিরে জনমানব নেই সেটা বোঝাই যাচ্ছে। ওই দেখো, অঙ্গুলি নির্দেশ করল মোহনী। ডাইনে কিছু দূরে একটা নিভে যাওয়া অগ্নিকুণ্ডের আশেপাশে ছড়ানো রয়েছে রক্ত মাখা হাড়। সেগুলো যে মানুষের সেটা আর বলে দিতে হবে না। কিগানিদের বাসস্থান আমরা পেছনে ফেলে এসেছি। এরা আহার সংগ্রহ করতেই বেরিয়েছিল। কিন্তু এই ধরনের অসভ্যতা এখনো রয়েছে আফ্রিকায়? প্রশ্ন করল সন্ডাস। সরকার এদের অভ্যেস পরিবর্তন করানোর চেষ্টা করেছিল কিন্তু সম্পূর্ণ সফল হয়নি। অবশ্যই আমি নিজে এদের অসভ্য বলতে রাজি নই। এটাই বলা যায় যে এদের খাদ্যের রুচিটা সাধারণ মানুষের চেয়ে একটু অন্যরকম। ক্যানিবালিজম বহু জানোয়ারের মধ্যে দেখা যায়, আর মানুষের মাংস শুনেছি অতি সুস্বাদু এবং পুষ্টিকর। এরা রং টং মেখে ওই রকম চেহারা করে বেড়ায়। তাই আসলে এদের সম্বন্ধে যে পৈশাচিক কথাটা ব্যবহার করা হয় সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। এরা হাসতে জানে, ফুর্তি করতে জানে, পরোপকার করতে জানে। যাই হোক, চলো। সন্ধে নাগাদ আমরা একটা ক্যাম্পের উপযোগী জায়গায় পৌঁছলাম। পরে আর কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। কাল আমরা মুকিংকু আগ্নেয়গিরির পাদদেশ দিয়ে এগিয়ে যাব আসল অরণ্যের দিকে। 9 মে রাত 9টা। আজকের দিনটা ক্যাম্পেই কাটাতে হলো কারণ সারা দিন বৃষ্টি। বিকেলের দিকে একবার বৃষ্টিটা একটু ধরেছিল, তখন ক্যাম্পের কাছে একদল বান্টুর আগমন হয়। এই বিশেষ উপজাতিটি সারা কঙ্গো অরণ্যে ছড়িয়ে আছে। এদের সঙ্গে একটি ওঝা বা উইচ ডক্টর ছিল। মোহনীর সাহায্যে ক্রোল তার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলল। আফ্রিকার উইচ ডক্টররা অনেক সময় ভবিষ্যৎবাণী করে। ওঝামশাই আমাদের সাবধান করে দিয়ে গেছেন যে আমাদের নাকি চরম বিপদের মধ্যে পড়তে হবে। লাল মানুষকে যেন আমরা বিশ্বাস না করি। এই বিপদ থেকে নাকি আমরা মুক্তি পাব একটি নতুন ওঠা চাঁদের রঙের গোলকের সাহায্যে। আমাদের মঙ্গলের জন্য ওঝা 5টি হাতির লেজের চুল রেখে গেছে, সেগুলো আমাদের কবজিতে পেঁচিয়ে পড়তে হবে।
ক্রুল সারা সন্ধে ওঝার কথার মানে বার করার চেষ্টা করে কাটিয়েছে। 10ই মে রাত 10টা। আজ মনটা ভারাক্রান্ত হয়ে আছে। ক্রিস ম্যাকফারসন যে আর ইহজগতে নেই তার প্রমাণ আজ পেয়েছি। আজকের দিনটা ঘটনাবহুল ও বিভীষিকাময়, তাই সব গুছিয়ে লেখার চেষ্টা করতে হবে। কি অদ্ভুত এক রাজ্যে যে এসে পড়েছি সেটা এখনো স্পষ্টভাবে উপলব্ধি করতে পারছি না। আমাদের কিকুই ও কুলিদের মধ্যে একটা চাঞ্চল্য লক্ষ্য করছি। ভয় হয় তারা বুঝি আমাদের পরিত্যাগ করে চলে যাবে। কাহিন্দি তাদের অনেক করে বুঝিয়েছে, তাতে ফল হলেই রক্ষে। আজ দিনটা ভালো ছিল, তাই ভোর থাকতে রওনা হয়ে আমরা 8টার মধ্যে মুকেঙ্কুর পাদদেশে পৌঁছে গেলাম। এখানকার মাটিতে ভলক্যানিক অ্যাশ অতীতের অগ্নি উৎপাতের সাক্ষ্য দিচ্ছে। লক্ষ লক্ষ বছর ধরে যে অনেকবার অগ্নি উৎপাত হয়েছে এসব আগ্নেয়গিরিতে সেটা বেশ বোঝা যায়। পাহাড়ের গা বেয়ে প্রায় 6,500 ফুট উঠে 3টে নাগাদ আমরা টিনের মাংস, মাছ, চিজ, রুটি ও কফি দিয়ে মধ্যাহ্ন ভোজন সারলাম। আমাদের নিচেই পশ্চিমে বিছানো রয়েছে কঙ্গোর আদিম অরণ্য। ঘন সবুজের এমন সমারোহ এর আগে কখনো দেখিনি। এই উচ্চতায় গরম নেই, কিন্তু জানি যত নিচে নামব ততই গরম বাড়বে, আর তার সঙ্গে একটা ভ্যাপসা ভাব। মেঘ করে আছে, পথে অল্প স্বল্প বৃষ্টিও পেয়েছি কয়েকবার। হাজারখানেক ফুট নিচে নামার পর আমরা প্রথম গরিলার সাক্ষাৎ পেলাম। আমাদের পথ থেকে 10-25 গজ ডাইনে গাছপালা লতা গুল্মে ঘেরা জায়গায় ছড়িয়ে রয়েছে খান দশেক ছোট বড় গরিলা। স্বাভাবিক পরিবেশে গরিলা দেখার অভিজ্ঞতা আমার আগেও হয়েছে, তবু অন্যদের সঙ্গে সঙ্গে আমিও না থেমে পারলাম না। ক্রোলের হাতে বন্দুক আপনি উঠতে শুরু করেছে দেখে মহনী তাকে চাপা গলায় ধমক দিল, তোমার কি মাথা খারাপ হয়েছে? একটা বন্দুক দিয়ে তুমি অতগুলো গরিলাকে মারবে? নামাও ওটা, নামাও। ক্রোলের হাত নেমে এলো। গরিলাগুলো আমাদের দেখেছে, তাদের মধ্যে একটি বোধহয় পালের গোদা দল ছেড়ে আমাদের দিকে খানিক দূরে এগিয়ে এসে সোজা হয়ে দাঁড়িয়ে দুহাত দিয়ে বুকের উপর অত্যন্ত দ্রুত চাপড় মেরে দামামার মতো শব্দ বার করল। এর মানে আর কিছুই নয়, এটা আমাদের এলাকা, তোমরা এদিকে এসো না। গরিলা যে অযথা মানুষকে আক্রমণ করে না সেটা আমাদের সকলেরই জানে, কিন্তু আমরা জানলে কি হবে? কুকুর তো জানে না, রকেটের রোগ চেপে গেছে। সে এক হুঙ্কার ছেড়ে এক লাফে এগিয়ে গেছে গরিলার দিকে। ডেভিডের হাতে চেন, কিন্তু কুকুরের দাপানিতে সে প্রায় ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে আর কি। আর সেই মুহূর্তে ঘটল এক অপ্রত্যাশিত ভয়ঙ্কর ব্যাপার। গরিলাটা হঠাৎ দাঁত খিঁচিয়ে কর্কশ হুঙ্কার ছেড়ে ধেয়ে এলো আমাদের দিকে। সংকটের মুহূর্তে চিরকালই আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করে অত্যন্ত সুষ্ঠুভাবে। আমাদের দলে 3টি বন্দুকের একটিও উঁচিয়ে ওঠবার আগেই আমি বিদ্যুৎ বেগে আমার কোটের পকেট থেকে অ্যানাহিলিনটা বার করে গরিলার দিকে তাক করে ঘোড়া টিপে দিয়েছি। মহনী বা কাহিন্দি কেউই আমার এই ব্রহ্মাস্ত্রের কথাটা জানত না, কাজেই তারা যে একেবারে হকচকিয়ে যাবে তাতে আর আশ্চর্য কি। What did you do? জবাবটা দিল ক্রোল, ওটা প্রফেসর শঙ্কুর অনেক আশ্চর্য আবিষ্কারের একটা, আত্মরক্ষার জন্য সামান্য একটি অস্ত্র, ও তুই বুঝবে না। কাহিন্দির মুখ হাঁ হয়ে গেছে। মহনী ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়ে মাথা নাড়ছে। আমি বললাম,
অন্য গরিলা আর কোনো উৎপাত করবে বলে মনে হয় না। চলো আমরা এগোই। মোহনি আর কথা না বলে তার দুহাত দিয়ে আমার হাতটা ধরে গভীর সম্ভ্রমের সঙ্গে ঝাঁকিয়ে দিল। আমরা আবার এগোতে শুরু করলাম। বলা বাহুল্য, ওঠার চেয়ে নামার পর্বটা আরো দ্রুত হল। আমরা যখন উপত্যকায় পৌঁছে গভীর অরণ্যে প্রবেশ করেছি তখন ঘড়িতে 4:30। কঙ্গোর এই আদিম অরণ্য যে এক আশ্চর্য নতুন জগৎ সেটা এসেই বুঝতে পারছি। এ পরিবেশ ভুলবার নয়, এক একটা গাছের বেড় 50-60 ফুট, মাথায় 100-150 ফুট, উপরে চাইলে আকাশ দেখা যায় না। মনে আপনা থেকেই একটা ভক্তিভাব আসে, যেমন আসে মধ্যযুগীয় কোনো গির্জায় ঢুকলে। অথচ আশ্চর্য এই যে এখানে লতা পাতার প্রাচুর্য হলেও আগাছা প্রায় নেই বললেই চলে। জমি পরিষ্কার, কাজেই হাঁটার কোনো অসুবিধা নেই। মহনি বলল, আমাদের নির্দিষ্ট গন্তব্য বলে যখন কিছুই নেই তখন যে কোনো একটা দিক ধরে গেলেই হলো। তবে হারানো দলের চিহ্নের জন্য দৃষ্টি সজাগ রাখতে হবে। জমি ঠিক সমতল নয়, একদিকে সামান্য ঢালু, কারণ এখনো আমরা চলেছি আগ্নেয়গিরির গা দিয়ে। এই অন্ধকারেও রঙের অভাব নেই, নানান রকম প্রজাপতি চারিদিকে উড়ে বেড়াচ্ছে, আর মাঝে মাঝে কর্কশ ডাক ছেড়ে এই গাছ থেকে ও গাছে যাচ্ছে কাকাতুয়া শ্রেণীর বিচিত্র সব পাখি। এর মধ্যে রকেট হঠাৎ আবার সরব হয়ে উঠল, সেই সঙ্গে ডেভিডের হাতে টান পড়েছে। স্টপ ইট, রকেট, রকেট! কুকুর একটা বিশেষ দিকে যাবার জন্য উৎসুক। আমরা থামলাম, কুকুর তাকে টেনে নিয়ে গেল লিয়ানা লতায় ঘেরা বিশাল এক গুঁড়ির পেছন। আমরাও তার পেছনে গিয়ে কুকুরের উত্তেজনার কারণটা বুঝলাম। একটি অচেনা মানুষের মৃতদেহ পড়ে রয়েছে গাছের ছড়ানো শিকড়ের ওপর। গায়ের মাংসের অনেকখানি খেয়ে গেছে কোনো জানোয়ার। তবে জানোয়ারই তার মৃত্যুর কারণ কি না সেটা বোঝার কোনো উপায় নেই। এটা যে স্থানীয় কোনো উপজাতির লাশ নয় সেটা পায়ের জুতো বা হাতের কবজিতে ঘড়ি দেখেই বোঝা যায়। হাতির কীর্তি, বলল মাহনি। তার কারণ বোধ হয় এই যে লাশের পাঁজরার হাড় ভেঙে চুরমার হয়ে আছে। কাহিন্দি দেখি মাথা নাড়ছে। নো তেম্বু বোয়ানা, নো তেম্বু, নো কিবোকো। অর্থাৎ হাতিও নয়, হিপোও নয়। তবে কি বলতে চাও তুমি? হ্যাঁ, বিরক্তভাবে জিজ্ঞেস করলো মোহনী। মুকেলেমো বেম্বে বোয়ানা, মুকেলেমো বেম্বে, বায়াসানা, বায়াসানা। বায়াসানা অর্থাৎ ভেরি ব্যাড। মাহনি তো রেগে টং, আবল তাবল বকবে তো ঘাড় ধরে বের করে দেবো তোমাকে। কিন্তু আমি তো জানি, আমি তো শুনেছি তার গর্জন। এসব কি বলছো কাহিন্দি? কি বলতে চাও খুলে বলো তো, কি শুনেছো তুমি? আমি তো বোয়ানা শান্তিনীর দলেও কুলির সর্দার ছিলাম। এই খবরটা একদিন চেপে রেখেছে কাহিনী। সে নিরুদ্দেশ হয়ে যাওয়া ইটালিয়ান দলটার সঙ্গেও ছিল। কাহিন্দি এবার খুলে বলল ব্যাপারটা। মুকেঙ্কুর পাদদেশে একটা খোলা জায়গায় রাত্রিরে ক্যাম্প ফেলে শান্তিনীর দল। আমরা যেখানে আছি তার আরো কিছুটা উত্তরে। মাঝরাত্রিরে একটা গর্জন শুনে কাহিন্দির ঘুম ভেঙে যায়। সে তাঁবু ছেড়ে বাইরে এসেই কিছু দূরে মাটি থেকে প্রায় 8-10 হাত ওপরে অন্ধকারে একজোড়া জ্বলন্ত চোখ দেখতে পায়। তারপর কাহিন্দি আর সেখানে থাকেনি, মাইলখানেক দৌড়ে তারপর হেঁটে ফিরে আসে সভ্য জগতে। তার অভিজ্ঞতার কথা সে অনেককে বলেছে।
কিন্তু সাহেবরা কেউ বিশ্বাস করে। কাহিন্দির নিজের ধারণা, ইটালিয়ান দলের সকলেই এই দানবের কবলে পড়ে প্রাণ হারিয়েছে। তো তাহলে তুমি আমাদের সঙ্গে এলে কেন? প্রশ্ন করল মাহনি। নাকি আমাদের দল থেকে পালাবার মতলব করছিলে? কাহিন্দি মুখ কাঁচুমাচু করে বলল, এসেছি রুটির জন্য বোয়ানা। আবার সে দানবকে দেখলে আবার পালাতাম, তবে এখন বোয়ানা শঙ্কুর অস্ত্র দেখে ভরসা পেয়েছি, আর পালাবো না। তাহলে তোমার কুলিদেরও সে কথা বলে দেবে, যারা একবার এসেছে তারা আর দল ছেড়ে যেতে পারবে না, এই তোমায় বলে দিলাম। চাঞ্চল্যকর ঘটনার শেষ এখানেই নয়। শ্বেতাঙ্গের লাশ আবিষ্কার আর কাহিন্দির স্বীকারোক্তির পর আবার রওনা দিয়ে 10 মিনিটের মধ্যে এক পিগমির দলের সামনে আমাদের পড়তে হল। 4 ফুট থেকে 4.5 ফুট লম্বা এই পিগমিরা যে এত নিঃশব্দে চলাফেরা করে সেটা আমার ধারণা ছিল না। দলটার সামনে পড়ার আগের মুহূর্ত পর্যন্ত তাদের অস্তিত্ব টের পাইনি, আর সামনে পড়া মাত্র তারা আমাদের ঘিরে ফেলল। বাহনী গলা তুলে বলল, ভয় নেই, ভয় নেই, ভয় নেই, এরা নিরীহ, তবে এদের কৌতূহলের শেষ নেই। প্রত্যেকের হাতে তীর ধনুক আর তুনের সঙ্গে বাঁধা একটা করে চামড়ার থলি। তীরের ডগায় যে খয়েরি রং সেটা যে বিষ তা আমি জানি, বইয়ে পড়েছি এরা কেবল ক্ষুধা নিবৃত্তির জন্য শিকার করে, এদের মধ্যে হিংস্র ভাব এতটুকু নেই, এদের দেখেও সেটাই মনে হয়। মাহনি এগিয়ে গিয়ে এদের সঙ্গে বান্টু ভাষায় কথা বলতে আরম্ভ করল। কয়েকজন এগিয়ে এসেছে রকেটের দিকে। আফ্রিকায় দুর্ধর্ষ শিকারী বুনো কুকুরের অভাব নেই, কিন্তু এ জাতের কুকুর এরা কেউ কখনো দেখেনি। মোহনীর কথা তখনও চলছে, এমন সময় দেখলাম পিগমিরা তাদের থলি থেকে নানান রকম জিনিসপত্র বার করতে শুরু করেছে। আশ্চর্য, এই যে সবই আমাদের সভ্য জগতের জিনিস, বাইনোকুলার, কম্পাস, ক্যামেরা, ঘড়ি, ফাউন্টেন পেন, জুতো, ফ্লাস্ক, এসব এরা পেল কোথায়? কোনটলে সকালে সকল তো হাসি দিয়েছিল। হাপা 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 বগো পাগু দিলে হাপা হাপা চকো বাইরে। কথা শেষ করে মোহনি আমাদের দিকে ফিরে বলল, বেশ কিছু শ্বেতাঙ্গের মৃতদেহ এরা গত কয়েক মাসের মধ্যে এই অঞ্চলে দেখেছে, এসব জিনিস কোত্থেকে পাওয়া বুঝতেই পারছো? তিনটি দলই যে প্রাণে মারা পড়েছে সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। ইতিমধ্যে আরেকটি পিগমি তার থলি থেকে আরেকটা জিনিস বার করেছে, যেটা দেখে আমার রক্ত হিম হয়ে গেল। একটা বই, এবং সেটা আমার খুব চেনা। আমি এগিয়ে গিয়ে হাত বাড়াতে বিনা বাক্য ব্যয়ে পিগমিটা সেটা আমার হাতে তুলে দিল। আমি মোহনীকে বললাম, জিজ্ঞেস করো তো এই বইটা আমি নিতে পারি কিনা। পিগমি এক কথায় রাজি হয়ে গেল। আমি আমার পকেটে ভরে নিলাম ইংরেজি গীতাঞ্জলির প্রথম সংস্করণ। ঘটনাটা এতই বিস্ময়কর যে কিছুক্ষণ আমার মুখ দিয়ে কথা বেরোল না। ম্যাকফার্সনও যে মৃত সেটার এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? অতিকায় জানোয়ার সম্বন্ধে এরা কোনো খবর দিতে পারে কি? না, সে বিষয়ে জিজ্ঞেস করেছি আমি। তবে এরা বলছে আকাশে একটা অদ্ভুত জিনিস উড়তে দেখেছে। পাখি? সন্ডার্স প্রশ্ন করল। না, পাখি না, কোনো যান্ত্রিক যানও নয়, কারণ ওড়ার কোনো শব্দ ছিল না। পিগমিরা চলে গেল। আমরা গভীর উৎকণ্ঠা নিয়ে আবার এগোতে শুরু করলাম। সন্ধে 7টায় আমরা ক্যাম্প ফেললাম। রহস্যক্রমেই ঘনীভূত হচ্ছে, কি আছে আমাদের কপালে কে জানে।
বাইরে বিদ্যুতের চমক আর মেঘের গর্জন, সেই সঙ্গে হাওয়াও দিচ্ছে। এই বোধহয় বৃষ্টি শুরু হল। দশই মে রাত পৌনে ১২টা। সাংঘাতিক ঘটনা, আমার হাতে কলম স্থির থাকছে না এখনো। গতবার ডায়েরি লিখে মশারি তুলে বিছানায় উঠব এমন সময় বাইরে থেকে চিৎকার। ডিভিড আর রকেট ঘুমোচ্ছিল দুজনেই এক মুহূর্তে সজাগ। তিনজনে তৎক্ষণাৎ বেরিয়ে এলাম তাঁবুর বাইরে। ক্রোল, সন্ডার্স, মাহনি সকলেই তাঁবুর বাইরে হাজির। আমাদের দৃষ্টি কুলিদের তাঁবুর দিকে, কারণ সেদিক থেকেই চিৎকারটা আসছে। বাইরে দুর্ভেদ্য অন্ধকার। অন্যদিন তাঁবুর বাইরে আগুন জ্বলে, আজ বৃষ্টিতে সে আগুন নিভে গেছে। চিৎকার এখন আর্তনাদে পরিণত হয়েছে, আর সেই সঙ্গে শুনতে পাচ্ছি একটা দুমদুম শব্দ, যেন বিশাল একটা দুরমুষ পেটা হচ্ছে জমিতে। সন্ডার্স আর আমি দুজনেই টর্চ নিয়ে বেরিয়েছিলাম। শব্দ লক্ষ্য করে টর্চ ফেলতেই বর্ষণের বক্র রেখা ভেদ করে এক ভয়ঙ্কর দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে উঠল। কুলিদের পরপর দুটো তাঁবু তছনছ হয়ে মাটির সঙ্গে মিশে গেছে, যেন তাদের উপর দিয়ে স্টিম রোলার চলে গেছে। তৃতীয় তাঁবুরও সেই অবস্থা হতে চলেছে, কারণ জ্বলন্ত চোখ বিশিষ্ট একটি অতিকায় প্রাণী সেটার দিকে এগিয়ে আসছে দু পা ফেলে। প্রাগৈতিহাসিক ডাইনোসর যুগের সবচেয়ে হিংস্র মাংসাশী জানোয়ার টিরানোসরাস রেক্স। চিৎকার করে উঠল ক্রোল ও সন্ডার্স একসঙ্গে। ইতিমধ্যে মাহনি দুটো গুলি চালিয়ে দিয়েছে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। আমি কোট ছেড়ে ফেলেছিলাম, তাই অ্যানাইহেলিনের জন্য তাঁবুতে ফিরে যেতে হলো। কয়েক সেকেন্ডের কাজ, কিন্তু তারই মধ্যে দেখলাম ডেভিডের জাদরেল গ্রেট ডেন তাঁবুর ভেতর ফিরে এসে ল্যাজ গুটিয়ে থরথর করে কাঁপছে। বাইরে বেরোতেই এক চোখ ধাঁধানো নীল আলো আর তার সঙ্গে এক কর্ণভেদী বজ্র নিনাদ আমার দৃষ্টি ও শ্রবণ শক্তি দুটোকেই যেন সাময়িকভাবে পঙ্গু করে দিল। আমার আর অ্যানাইহেলিনের ঘোড়া টেপা হল না। তারপরই আরেকটা বিদ্যুতের ঝলকে দেখলাম টিরানোসরাস তার পথ পরিবর্তন করে আমাদের দিক থেকে দূরে চলে যাচ্ছে। চেঁচিয়ে উঠল মোহন, কিন্তু তাতে ওকে তেমন ভাবে কাবু করতে পারেনি। আমি বললাম, কি সাংঘাতিক শক্তিশালী জানোয়ার! বিধ্বস্ত তাঁবুগুলো থেকে এগিয়ে গিয়ে দেখলাম আমাদের তিনজন কুলি জানোয়ারের পায়ের চাপে পিষে গেছে। কাহিন্দি এবং অন্য তিনজন কুলি চিৎকার শুনে বেরিয়ে এসেছিল, তাই তারা বেঁচে আছে। যে যার তাঁবুতে ফিরে এলাম। তবু ভালো যে যত গর্জন তত বর্ষণ হল না। এই বিভীষিকার পর প্রকৃতির অঝোর ক্রন্দন বরদাস্ত করা যেত না। সকলকেই একটা করে আমার তৈরি সমনুলেন ঘুমের বড়ি দিয়েছি। রাত্রে ঘুম না হলে কালকে ধকল সইবে না। মুকেলে মেম্বের কথা তাহলে মিথ্যে নয়। ১৩ই মে নাইরোবি। কঙ্গোর এই অভিযান যে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কোঠায় পড়ে তাতে কোনো সন্দেহ নেই। এমন সব অপ্রত্যাশিত শ্বাসরোধকারী ঘটনার সমাবেশ একমাত্র গল্পেই পাওয়া যায়, তাও বেশি গল্পে নয়। সভ্য জগতে যে আর কোনোদিন ফিরতে পারবো তাই ভাবিনি।
সেটা যে সম্ভব হয়েছে সেটা আমার পরম সৌভাগ্য। অবশ্যই সেই সঙ্গে আমাদের দলের প্রত্যেকের আশ্চর্য সাহস ও প্রত্যুৎপন্নমতিত্বর প্রশংসা করতে হবে। দশই মে সকালে উঠে যেটা দেখলাম সেটা হলো ভিজে মাটিতে টিরানোসরাসের পায়ের ছাপ। ছাপ সোজা উত্তর দিকে চলে গেছে। এখন কথা হচ্ছে আমরা যাব কোন দিকে। কথাটা মোহনীকে জিজ্ঞেস করাতে সে বলল, আমরা এমনিও উত্তরেই যাচ্ছিলাম, কাজেই এখন দিক পরিবর্তন করার কোনো মানে হয় না। পিছোতে তো আর পারি না, গেলে সামনেই যেতে হবে। আর জানোয়ারের কথা ভেবেও লাভ নেই, তার যদি আমাদের উপর আক্রোশ থাকে তো সে আমাদের ধাওয়া করবেই, আমরা যেদিকেই যাই না কেন। আমার বিশ্বাস তার গায়ে বাজ পড়ার ফলে সে খানিকটা কাবু হয়েছে, তার তাগত ফিরে পেতে কিছুটা সময় লাগবে। ডেভিড মনরো সব শুনে অত্যন্ত জোরের সঙ্গে বলল, আমরা পায়ের ছাপই অনুসরণ করব। বিংশ শতাব্দীতে দিনের আলোয় টিরানোসরাসকে দেখতে পেলে সারা জীবন আর কিছু না করলেও চলবে। আমরা সাতটার মধ্যেই রওনা হয়ে পড়লাম। আমার মন বলছে এখনো অনেক রহস্যের সমাধান হতে বাকি আছে। কুলি তিনজন কম, কাজেই কিছু হালকা মাল আমরা নিজেরাই ভাগাভাগি করে বইছি। কাহিন্দি যে এখনো রয়েছে সেটা শুধু মোহনের ধমকানির জন্য, তবে কতদিন থাকবে সে বিষয়ে সন্দেহ আছে। আজ দিনটা পরিষ্কার, যদিও বনের দুর্ভেদ্য অন্ধকার তাতে বিশেষ কমছে না। আমরা পায়ের ছাপ ধরে এগোচ্ছি। অসমান দূরত্বে পড়েছে ছাপগুলো, দেখে মনে হয় জানোয়ারটা একটু খুঁড়িয়ে চলছিল। মিনিট দশেক চলার পর যে নদীটার শব্দ পাচ্ছিলাম সেটা সামনে এসে পড়ল। হাত পনেরোর বেশি চওড়া নয়, জল ও হাঁটুর বেশি গভীর নয়, তাই হেঁটে পার হতে অসুবিধে হল না। জানোয়ারও নদী পেরিয়েছে, কারণ উল্টো দিকে তার পায়ের ছাপ রয়েছে। আরো সিকি মাইল গিয়ে দেখি জমির জাত বদলে গেছে, এখানে আবার সেই ভলক্যানিক অ্যাশ আর পাথরের কুচি। আবার আগ্নেয়গিরির কাছাকাছি এসে পড়েছি আমরা, এখানে বনের ঘনত্ব যেন কিছুটা কম। মাথার উপর পাতার অভেদ্য ছাউনিটা খানিকটা পাতলা হয়ে আকাশকে উঁকি দিতে দিচ্ছে। এই জমিতে একটা জায়গার পরে পায়ের ছাপ ক্ষীণ হয়ে ক্রমে মিলিয়ে গেছে। জানোয়ার কোন দিকে গেছে তা বোঝার আর উপায় নেই। সোজা এগিয়ে চলো, বলল মোহনে। কিন্তু এগোনো আর হল না। ভেলকির মতো গাছপালা ঝোপঝাড়ের পেছন থেকে বেরিয়ে একদল খাকি পোশাক পরিহিত কাফরি আমাদের ঘিরে ফেলল। তাদের হাতে তীর ধনুক এবং সেগুলো সবই আমাদের দিকে তাক করা। মোহনের হাতের বন্দুকটা মুহূর্তের মধ্যে উঁচিয়ে উঠেছিল, কিন্তু চোখের পলকে তার বাঁ পাশ থেকে একটা তীর এসে বন্দুকের নলটায় আঘাত করে সেটাকে মোহনের হাত থেকে ছিটকে মাটিতে ফেলে দিল। তারপর তীরন্দাজ নিজেই এসে বন্দুকটা মোহনের হাতে তুলে দিয়ে বান্টু ভাষায় তাকে কি যেন বলল। মোহনি আমাদের দিকে ফিরে বলল, এরা এদের সঙ্গে যেতে বলছে। কোথায়? যেখানে নিয়ে যাবে। এরা কারা? এরা বান্টু, তবে পুরোপুরি অরণ্যবাসী নয়, সেটা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। বোঝাই যাচ্ছে এরা কারুর আদেশ পালন করছে। সে ব্যক্তিটি কে সেটা এদের সঙ্গে না গেলে বোঝা যাবে না। অগত্যা যেতেই হল। কমপক্ষে পঞ্চাশটি লোক যেখানে ধনু কুচিয়ে রয়েছে সেখানে না যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। পাহাড়ের গা দিয়ে মিনিট পাঁচে গিয়ে যেখানে পৌঁছলাম
সেখানে প্রকৃতির উপর মানুষের হাতের ছাপ সুস্পষ্ট। চারিদিকের গাছ কেটে ফেলে একটা খোলা জায়গা তৈরি করা হয়েছে। তার এক পাশে কাঠের খুঁটির উপর দাঁড়িয়ে আছে একটি সুদৃশ্য কাঠের কেবিল। সেটাকে ফরেস্ট বাংলো বললে ভুল হবে না। আমরা আমাদের গ্রেপ্তারকারীদের নির্দেশে এগিয়ে গেলাম কেবিনের দিকে। মানুষ আছে কি ওই কেবিনে? হ্যাঁ আছে। আগে কণ্ঠস্বর, তারপর সেই কণ্ঠস্বরের অধিকারী বেরিয়ে এলেন কেবিনের বারান্দায়। গুড মর্নিং, গুড মর্নিং। লাল চুল আর মুখ ভর্তি লাল গোঁপদাড়ি দেখে চিনতে মোটেই কষ্ট হল না লোকটিকে। ইনি জার্মানির বহুমুখী প্রতিভাধর বিজ্ঞানী প্রফেসর কার্ল হাইমেনডর্ফ। ওয়েলকাম প্রফেসর শঙ্কু, ওয়েলকাম হেয়ার ক্রোল। হাইমেনডর্ফ এবার হাতে তালি দিয়ে বান্টু দলটাকে ডিসমিস করে দিলেন। আসুন সবাই ওপরে আসুন। আমরা পাঁচজন কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠে ভদ্রলোকের পেছন পেছন বৈঠকখানায় গিয়ে ঢুকলাম। ঘরে আরো দুজন শ্বেতাঙ্গ ভদ্রলোক রয়েছেন, দুজনেই আমার চেনা, ডক্টর গাউস ও প্রফেসর এলরিক। পরিচয় পর্ব শেষ হবার পর হাইমেনডর্ফ বললেন, আমাদের দলের আরেকজন ইঞ্জিনিয়ার হালসম্যান একটু কাজে ব্যস্ত আছেন, তার সঙ্গে পরে আলাপ হবে। তারপর আমার দিকে ফিরে বললেন, আমি খবর পেয়েছি আপনারা এখানে এসেছেন, নাইরোবির সঙ্গে রেডিও কন্ট্যাক্ট আছে আমাদের। শুধু নাইরোবি কেন, পূবে নাইরোবি আর পশ্চিমে কিসাঙ্গানি দুয়ের সঙ্গেই আছে, আবার কিসাঙ্গানি মারফত যোগ আছে দেশের সঙ্গে। কাজেই দুনিয়ায় কোথায় কি ঘটছে সব খবরই আমরা পাই। আমি বললাম, কিন্তু আপনারা যে বেঁচে আছেন সেই খবর তো বাইরের লোক জানে না। হাইমেনডর্ফ হু হু করে হেসে উঠল। সে খবর তাদের জানতে দিলে তারা নিশ্চয়ই জানবে, হয়তো আমরা জানতে দিতে চাই না। মানে কেন? কাজের অসুবিধা হবে বলে। আমি আর কিছু বললাম না। কাজ যে চলছে এখানে সে তো বুঝতেই পারছি, যদিও কাজটা যে কি সেটা এখনো জানি না। এবার সন্ডার্স প্রশ্ন করল, বাইরের সঙ্গে যোগাযোগ থেকে থাকলে আপনি ইটালিয়ান এবং ব্রিটিশ অভিযানের দলটি আসার কথাও শুনেছিলেন নিশ্চয়ই? শুনেছিলাম বই কি, কিন্তু তারপর তাদের কি হলো সে খবর তো পাইনি। ক্রোল বলল, তোমাদের অঞ্চলে যে একটি প্রাগৈতিহাসিক প্রাণী বাস করে সে খবর রাখো কি? হাইমেনডর্ফের মুখ হাঁ হয়ে গেল। প্রাগৈতিহাসিক প্রাণী? টিরানোসরাস রেক্স টু বি এক্সাক্ট। তোমরা তাকে দেখেছ? শুধু দেখেছি না, প্রাণীটা আমাদের ক্যাম্পে হামলা করেছিল, তার পায়ে চাপে আমাদের তিনটে কুলি মারা গেছে। কি আশ্চর্য, বলল হাইমেনডর্ফ। কিন্তু কই, আমাদের এ তল্লাটে তো সে প্রাণী আসেনি। একটি কৃষ্ণাঙ্গ বেয়ারা আমরা আসার প্রায় সঙ্গে সঙ্গেই কফি এনেছিল। সেটা খাওয়া শেষ হলে হাইমেনডর্ফ উঠে দাঁড়িয়ে বললেন, তোমাদের এইভাবে ধরে আনানোর জন্য আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু তোমাদের সঙ্গে দেখা হওয়াটা বিশেষ দরকার ছিল। যখন খবর পেলাম তোমরা কাছাকাছির মধ্যে এসে গেছো, তখন সুযোগটা ছাড়তে পারলাম না। এবার চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই, আমার মনে হয় তোমাদের ইন্টারেস্টিং লাগবে। হাইমেনডর্ফ, গাউস ও এলরিক রওনা দিলেন, আমরা তাদের পিছনে সার বেঁধে কাঠের সিঁড়ি দিয়ে নিচে নামলাম। বাংলোর চারপাশটা গাছ আর ঝোপঝাড় কেটে পরিষ্কার করা হলেও মাটিতে ভলক্যানিক অ্যাশ এখনো রয়েছে। অগ্নি উৎপাতের সময় ভলক্যানো থেকে গলিত লাভার স্রোত বেরোয় ঠিকই, কিন্তু মানুষের পক্ষে আসল ভয়ের কারণ হচ্ছে এই ছাই ও বিষাক্ত গ্যাস। লাভার স্রোতের গতি খুবই মন্থর, মানুষ অনায়াসে দৌড়ে সেই স্রোতের আক্রমণ থেকে রক্ষা পেতে পারে। আমরা সুপ্ত আগ্নেয়গিরির গা দিয়ে এগিয়ে চলেছি। পূবে পাহাড়ের প্রাচীর উঠে গেছে ওপর দিকে, তারই গায়ে এক জায়গায় দেখি একটা বিশাল কাঠের ভেজানো দরজা। একটা স্বাভাবিক গুহাকে আমরা ব্যবহার করছি কাজের ঘর হিসেবে, বললেন হাইমেনডর্ফ। গুহাটা প্রায় 40 গজ গভীর,
এরকম আরো দুটো গুহা আছে, দুটোই আমাদের কাজে লাগে। নেচার আশ্চর্যভাবে সাহায্য করছে আমাদের কাজে। কিন্তু প্রকৃতি যদি উৎপাত শুরু করেন? প্রশ্ন করল ক্রোল। মানে? আরে এইসব আগ্নেয়গিরিতে যে বিস্ফোরণ হবে না তার কি স্থিরতা? তার উপক্রম দেখলে আমাদের দ্রুত পালাবার ব্যবস্থাও আছে, রহস্য করে বললেন হাইমেন্ডফ। আরো কিছু দূর গিয়ে একটা টানেলের মুখে পৌঁছলাম আমরা। তিন জার্মান সমেত আমরা সেটায় প্রবেশ করলাম। ভেতরে ঢুকেই আমার মনে একটা সন্দেহের উদয় হল, আর সেটা যে সত্যি সেটা হাইমেন্ডফের কথায় প্রমাণ হয়ে গেল। এটা হলো একটা কিম্বলাইট পাইপ। দেওয়ালে যে পাথর দেখছ তাতে হীরে লেগে আছে। হীরের উৎপত্তি সম্বন্ধে বিজ্ঞানে একাধিক থিওরি আছে। একটা থিওরি বলে ভূগর্ভে প্রায় হাজার মাইল নিচে প্রচণ্ড চাপ ও উত্তাপের ফলে কার্বন ক্রিস্টালাইজ হয়ে হীরে পরিণত হয়। সেই হীরে অগ্নি উৎপাতের সময় গলিত খনিজ পদার্থের স্রোতের সঙ্গে উপরে উঠে আসে। সেই হীরেই লেগে থাকে পাথরের গায়ে এইসব সুরঙ্গের মধ্যে, হাইমেন্ডফ বলে চললেন। একটা সাধারণ কিম্বলাইট পাইপে 100 টন পাথর কেটে তা থেকে মাত্র 32 ক্যারেট হীরে পাওয়া যায়, অর্থাৎ 1 অংশের 1/5। এই সুরঙ্গে শাবলের এক আঘাতে 500 ক্যারেট হীরে পেলেও আশ্চর্য আবার কিছু নেই। সুরঙ্গে যে খননের কাজ চলছে সেটা দেখেই বোঝা যায়। শাবল পড়ে আছে মাটিতে, সারা সুরঙ্গের গায়ে আলো বসানো রয়েছে, মাটিতে লাইনের ওপর ট্রলি রয়েছে মাল বাইরে বার করার জন্য। এটা কি ব্লু ডায়মন্ড? আমি প্রশ্ন করলাম। বাবা শঙ্কু, তুমি তো ভালোই খবর টবর রাখো দেখছি, বাঁকা হাসি হেসে বললেন হাইমেন্ডফ। হ্যাঁ, এটা ব্লু ডায়মন্ড, একটা বিশেষ শ্রেণীর ব্লু ডায়মন্ড, টাইপ 2B। রত্ন হিসেবে দাম কিছুই নয়, কিন্তু এই বিশেষ টাইপের হীরে ইলেকট্রনিক্সে বিপ্লব এনে দিয়েছে। ব্লু ডায়মন্ডের এমন অফুরন্ত ভাণ্ডার পৃথিবীতে আর কোথাও নেই বলেই আমার বিশ্বাস। এই রকম পাইপ আরো আছে এখানে, সেগুলোতে কাজ চলছে। কাফ্রিদের বাগে আনতে পারলে কাজ ভালোই করে। আমরা সুরঙ্গ থেকে বেরিয়ে এলাম। দুপুর গড়িয়ে গেছে, যে পথে গিয়েছি সেই পথেই আবার ফেরা শুরু করলাম। এবার সেই বন্ধ দরজাটার সামনে এসে হাইমেন্ডফ সেটাকে খুলে দিয়ে আমাদের ভিতরে ঢুকতে বললেন। এ যেন আলিবাবার গুহা। ভেতরে আসবাবপত্র যন্ত্রপাতির এমন সমারোহ যে একবার ঢুকলে সেটাকে আর গুহা বলে মনেই হয় না। গবেষণাগার, বিশ্রাম কক্ষ, কনফারেন্স রুম, সবকিছুই বলা চলে এটাকে। এত সব জিনিসপত্র দেখে অবাক হচ্ছে বোধ হয়। আসলে কি বলতো শঙ্কু, শহরের সঙ্গে যোগাযোগ থাকলে সাপ্লাইয়ের ব্যাপারটা আজকের যুগে কোনো ব্যাপারই না। চারজন অস্ত্রধারী দরজার মুখে এসে দাঁড়িয়েছে, বোঝাই যাচ্ছে তারা পুলিশ। ক্রোল ছাড়া আমরা সবাই সোফায় বসলাম। ক্রোলের একটা ছটফটে ভাব, সে ঘুরে ঘুরে দেখছে। একটা যন্ত্রের সামনে দাঁড়িয়ে বলল, তোমরা কি রিমোট কন্ট্রোলে কোনো কিছুকে চালনা করছো নাকি? এতে নানা রকম নির্দেশ লেখা সুইচ দেখছি। হাইমেন্ডফ শুকনো গলায় বললেন, শোনো, হালসম্যান একজন অতি দক্ষ ইঞ্জিনিয়ার, আর ইনভেন্টর হিসেবে প্রফেসর শঙ্কুর সমকক্ষ না হলেও গাউসের ভালোই খ্যাতি আছে। মানুষের পরিশ্রম লাঘব করা যখন ইলেকট্রনিক্সের একটা প্রধান কাজ, তখন নানা রকম বাইরের কাজ যাতে ঘরে বসেই করা যায় তার চেষ্টা আমরা করি বই কি। তোমরা যে এদিকে আসছো সেটা তো গুহায় বসেই জেনেছি। গুহার একদিকে পাশাপাশি 4টে টেলিভিশন স্ক্রিন দেখছিলাম। হাইমেন্ডফ উঠে গিয়ে পরপর 4টের বোতাম টিপতেই জঙ্গলের 4টে অংশের ছবি তাতে দেখা গেল। ভিডিও ক্যামেরা লাগানো আছে গাছের গায়ে, বনের 4 জায়গায়। ক্রোল অগত্যা সোফায় এসে বসল। এবার হাইমেন্ডফের চেহারায়
একটা পরিবর্তন দেখা দিল। হালকা ভাবটা চলে গিয়ে তার জায়গায় এলো একটা থমথমে গাম্ভীর্য। সে উঠে দাঁড়িয়ে দু একবার পায়চারি করে গলা খাঁকড়ে নিয়ে বলল, বুঝতেই পারছো আমরা যে কাজটা এখানে করছি তাতে গোপনীয়তা রক্ষা করাটা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা চার কর্মী, কিসাঙ্গানি আর নাইরোবিতে আমাদের নিজেদের লোক, আমার বেতনভোগী কাফ্রি কর্মীরা, জার্মানিতে আমাদের অভিযানের পৃষ্ঠপোষক, আর তোমরা কজন ছাড়া আর কেউ এই ব্লু ডায়মন্ড মাইন্সের কথা জানে না। তোমরা জেনেছ কারণ তোমরা কাছাকাছি এসে পড়েছিলে বলে তোমাদের আমি বলতে বাধ্য হয়েছি। কিন্তু বুঝতেই পারছো যে তোমাদের মারফত খবরটা বাইরে পাচার হয় সেটা আমি কোনো মতেই ঘটতে দিতে পারি না। হাইমেন্ডফ কথা থামালেন। গুহার মধ্যে চূড়ান্ত নৈঃশব্দ। মহনি দাঁতে দাঁত চেপে কোনো মতে নিজেকে সামলে রেখেছে। বাকি তিনজন পাথরের মতো অনর। তাদের দৃষ্টি হাইমেন্ডফের দিকে। গাউস ও এলরিককে দেখে তাদের মনের ভাব বোঝার উপায় নেই। নিঃশব্দতা ভেঙে ক্রোলি হঠাৎ কথা বলে উঠল হাইমেন্ডফকে উদ্দেশ্য করে। কার্ল, হিটলারের আমলে তোমার কি ভূমিকা ছিল সেটা এদের একটু বলবে কি? বুখেনওয়েল্ড কনসেন্ট্রেশন ক্যাম্পে ইহুদি বন্দীদের উপর এক তরুণ পদার্থবিদ ঠিক কি ধরনের অত্যাচার? হাইমেন্ডফ গর্জিয়ে উঠলেন। ক্রোলের যা বলা তা বলা হয়ে গেছে, তাই সে চুপ করল। আমি অবাক হয়ে দেখছি হাইমেন্ডফের দিকে। চোখে ওই ক্রূর দৃষ্টি, ওই ইস্পাত শীতল কণ্ঠস্বর। একজন প্রাক্তন নাৎসির পক্ষেই মানানসই বটে। আর একটা শ্বেতাঙ্গ ব্যক্তি গুহায় এসে ঢুকলেন। ছ ফুটের ওপর লম্বা, ঘন কালো ভুরু, একমাথা অবিন্যস্ত কালো চুল, চোখে পুরু চশমা। ইনি নিশ্চয়ই হালসম্যান। হাইমেন্ডফের দিকে চেয়ে অল্প মাথা নেড়ে ভদ্রলোক যেন বুঝিয়ে দিলেন তার কাজটা হয়ে গেছে। সাঙ্গা মবুটু! হাইমেন্ডফের ডাকে দুটি কাফরি এগিয়ে এলো। তারপর বান্টু ভাষায় হাইমেন্ডফ তাদের যে আদেশটা করলেন তার ফল হল এই যে মহনী আর ক্রোলের হাত থেকে বন্দুক দুটো তাদের হাতে চলে গেল। প্রতিবাদে লাভ নেই, কারণ অন্য দুজন প্রহরী তাদের তীর্ধনু গুঁজিয়ে আছে। এইবার হাইমেন্ডফ আমার দিকে চেয়ে আবার কথা শুরু করলেন। প্রফেসর শঙ্কু, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। বলো। তোমাকে আমার দলে চাই। এই অসম্ভব প্রস্তাবের জুৎসুই জবাব চট করে আমার মাথায় এলো না। হাইমেন্ডফ সামান্য বিরতির পর আবার কথা শুরু করলেন। গাউসের কাছে শুনেছি তোমার দুটো আশ্চর্য আবিষ্কারের কথা, একটি পিস্তল ও একটি ওষুধ। টোটা জিনিসটা যে অনেক খরচ তাই নয়, লক্ষ্য অব্যর্থ না হলে জানোয়ার মারা সম্ভব নয়। আমাদের মধ্যে প্রথম শ্রেণীর শিকারী কেউ নেই, অথচ এই সেদিনই এক হাতির পাল এসে আমাদের অনেক ক্ষতি করে গেছে। তোমার পিস্তলে শুনেছি মোটামুটি তাক করে ঘোড়া টিপলেই কাজ হয়, সেরকম তোমার ওষুধেও শুনেছি ম্যাজিকের মতো কাজ হয়। আফ্রিকার ডিজিজগুলো বিধঘুটে। এলিকের এসেই ম্যালেরিয়া হয়েছিল আর হালসম্যানের হয়েছিল স্লিপিং সিকনেস। জার্মান ওষুধ নেহাত ফেলনা নয়, কিন্তু তোমার ওষুধের মতো অমন অভ্যর্থভাবে কার্যকরীও নয়। প্রধানত এই দুটি জিনিস চাই বলেই তোমাকে চাই, তাছাড়া তোমার পরামর্শেরও দরকার হতে পারে মাঝে মাঝে। ভয় নেই, তুমি আরামেই থাকবে, গুণী লোকেদের সমাদর আমি সবসময় করি, আরেকজনের ক্ষেত্রেও সেটাই করেছি। একটা অদম্য ইচ্ছে হচ্ছিল পকেট থেকে পিস্তলটা বার করে এই জঘন্য মানুষটাকে নিশ্চিহ্ন করে দিই, কিন্তু জানি তার পর মুহূর্তেই ওই তীরন্দাজরা আমাদের সকলকে খতম করে দেবে। বললাম, আমার দল ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। হাইমেন্ডফ যেন আমার কথাটা মানলেন না,
বললেন, তোমার মতো বহুমুখী প্রতিভা আমারও নেই, সেটা আমি স্বীকার করি। টাইপ টু বি ব্লু ডায়মন্ডের দৌড় কতটা, এর সাহায্যে ইলেকট্রনিক মারণাস্ত্রের কি উন্নতি সম্ভব, সেটা হয়তো তুমি যতটা চট করে বার করতে পারবে তেমন আর কেউ পারবে না। বলা বাহুল্য, তোমাকে আমি উপযুক্ত পারিশ্রমিকও দেব। মাফ করো, তোমাকে কোনো রকম ভাবে সাহায্য করার ইচ্ছে আমার নেই। এই তোমার শেষ কথা? হ্যাঁ। কিছুক্ষণ এক দৃষ্টি আমাদের দিকে চেয়ে থেকে তারপর মুখ খুললেন হাইমেন্ড। ভেরি ওয়েল। এ কি রকেটের হঠাৎ ছটফটানিয়ের গোঙানির কারণ কি? বাইরে থেকে যে তীক্ষ্ণ চিৎকার শুনছি সেটা কি বাঁদরের? আসার সময় কিছু কলবস মাংকি দেখেছিলাম বটে। ওয়েল জেন্টলম্যান, বললেন হাইমেন্ড, এবার তোমাদের কাছ থেকে বিদায় নেবার সময় এসেছে। অ্যাজ ইউ ক্যান সি আমাদের অনেক কাজ, কথা বলে সময় নষ্ট করতে পারবো না, বিশেষ করে সে কথায় যখন কাজ হবে না। এনিওয়ে, আমাদের লোক তোমাদের বাইরে পৌঁছে দিয়ে আসবে যথাস্থানে। যে যন্ত্রটা ক্রোল দেখছিল এখন সেটা সামনে গিয়ে হালসম্যান দাঁড়িয়েছেন। তাহলে এসো তোমরা, বললেন হাইমেন্ড। হালসম্যান ছাড়া সবাই বাইরে বেরিয়ে এলাম। সূর্য পাহাড়ের পেছনে নেমে গিয়ে চারিদিক অন্ধকার হয়ে এসেছে। গুড বাই জেন্টলম্যান। হাইমেন্ড তার দুই সঙ্গীকে নিয়ে বাংলোর দিকে চলে গেলেন। চারজন কাফরি আমাদের দিকে তীর উঁচিয়ে রয়েছে। বুঝতে পারছি আমাদের সময় ঘনিয়ে এল, একটা কিছু করা দরকার, রাস্তাও একটাই। আমার পিস্তলের সুবিধে হচ্ছে তাকে দেখলে মারণাস্ত্র বলে মনে হয় না। মরিয়া হয়ে পকেট থেকে অ্যানাইহিলিন বার করে তীরন্দাজের দিকে তাক করে ঘোড়া টিপে দিলাম। তিনজন তৎক্ষণাৎ উধাও। চতুর্থ জনের জন্য পিস্তল ঘুরিয়ে আর একবার ঘোড়া টেপার সময় দেখলাম জ্যামুক্ত তীর আমারই দিকে ধেয়ে আসছে। তীরন্দাজ উধাও এর সঙ্গে সঙ্গে তীরটা আমার ডান কানের পাশে খানিকটা চুল উপড়ে নিয়ে সশব্দে গুহার দরজায় গিয়ে বিঁধল। রকেট অসম্ভব ছটফট করছে, কলবাস মাংকিগুলো গাছের উপর চিৎকার করে লাফালাফি করছে। মাই গড, চেঁচে উঠল ক্রোল, লুক এট দ্যাট শঙ্কু। পূবে বিশ গজ দূরে গাছের সারির মধ্যে দিয়ে আমাদেরই দিকে ধেয়ে আসছে টিরানোসরাস রেক্স। সন্ধ্যার আবছা অন্ধকারে তার চোখ দুটো জ্বলছে আগুনের ভাঁটার মতো, আর আকর্ণ বিস্তৃত হাঁয়ের ভেতর দুপাটি ক্ষুরধার দন্তের সারি যেন চাইছে আমাদের চিবিয়ে গুঁড়িয়ে ফেলতে। আমি পকেট থেকে অ্যানাইহিলিনটা বার করে পর মুহূর্তে বুঝতে পারলাম আমার পিস্তল এই দানবের ক্ষেত্রে কাজ করবে না। ওটা প্রাণী নয়, ওটা রোবট। হাইমেন্ড অফ অ্যান্ড কোম্পানির তৈরি যান্ত্রিক প্রাগৈতিহাসিক জানোয়ার, আর তাকে চালাচ্ছে ওই গুহার ভেতর বসে ইঞ্জিনিয়ার হালসম্যান। ক্রোলও ব্যাপারটা বুঝেছে, কারণ ও ঊর্ধ্বশ্বাসে গিয়ে ঢুকেছে গুহার ভেতর। যান্ত্রিক দানব দ্রুত পদক্ষেপে এগিয়ে আসছে আমাদের দিকে। অস্ত্রে কোনো কাজ হবে না, তাই কতকটা আত্মরক্ষার জন্যই আমরা আবার গিয়ে ঢুকলাম গুহার ভেতরে। গিয়ে দেখি এক আশ্চর্য নাটকীয় দৃশ্য। হালসম্যানের বাঁ হাত যন্ত্রের কন্ট্রোলের ওপর, আর ডান হাতে ধরা রিভলভার সোজা তাক করা ক্রোলের দিকে। ক্রোলের আচরণ কিন্তু ভারী অদ্ভুত। সে মৃদু স্বরে হালসম্যানের নাম ধরে ডেকে যাচ্ছে, আর এক এক পা করে এগিয়ে যাচ্ছে তার দিকে। হালসম্যান, 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 রিভলভারটা নামাও হালসম্যান, রিভলভারটা নামাও, আস্তে আস্তে রিভলভারটা,
এই তো, গুড বয় হালসম্যান, আস্তে আস্তে নামিয়ে ফেলো। আশ্চর্য, হালসম্যানের ডান হাত নেমে এলো ধীরে ধীরে। এবার তোমার জানোয়ারের গতিটা বন্ধ করো হালসম্যান, জানোয়ারটাকে থামাও, আর আসতে দিও না এদিকে, জানোয়ারটাকে থামাও, এইতো আস্তে আস্তে, হ্যাঁ থামাও থামাও। হালসম্যানের বাঁ হাত আরেকটা বোতামের দিকে এগিয়ে গেল। ব্যাপারটা এতক্ষণে আমাদের সকলের কাছেই পরিষ্কার, ক্রোল হালসম্যানকে হিপনোটাইজ করেছে। বাইরে জানোয়ারের পদশব্দ থেমে গেল, কিন্তু আমাদের পা হঠাৎ টলায়মান। মাটি নড়ছে, সমস্ত গুহার জিনিসপত্র থরথর করে কাঁপছে, রকেট প্রচন্ড ঘেউ ঘেউ করছে, ভূমিকম্প। এবং এরপর যদি অগ্নি উৎপাত শুরু হয় তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই। অনেক পশু পাখি ভূমিকম্পের পূর্বাভাস পায় তাদের ইন্দ্রিয়ের সাহায্যে। রকেটের চাঞ্চল্যের কারণ এখন বুঝতে পারছি, বানরদের চেঁচামেচিও এই একই কারণে। আমরা গুহা থেকে বেরিয়ে এলাম। 10 হাত দূরে টেরানোসরাস অন, তার দেহ ভূমিকম্পে আন্দোলিত হচ্ছে। চতুর্দিকে মানুষের আর্তনাদ শুরু হয়েছে। আমরা দৌড় দেব এমন সময় একটা পরিচিত কণ্ঠস্বর কানে এলো, শঙ্কু 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 দিস ওয়ে শঙ্কু। ঘুরে দেখি, তাজ্জব ব্যাপার, ওই দূরে ক্রিস ম্যাকফারসন মরিয়া হয়ে আমাদের দিকে হাতছানি দিয়ে ডাকছে, শঙ্কু দিস ওয়ে শঙ্কু। তার পেছনেই একটা হলুদ গোলক আকাশে মাথা উঁচিয়ে রয়েছে। রহস্যের সমাধান পরে হবে, এখন প্রথম কাজ হলো পালানো। দৌড়ে গেলাম ম্যাকফারসনের উদ্দেশ্যে। Don't let them come, don't let them come. ম্যাকফারসন আমাদের পেছনে আঙুল দেখাল। ঘুরে দেখি, হাইমেন্ডফ, এলরিক ও গাউস ছুটছে ম্যাকফারসনের দিকে। Gauss, Elric, don't let them get away. Get them. চোখের পলকে মহনী দুই ঘুষিতে প্রথম দুটিকে ধরাশায়ী করল। গাউস জব্দ হলো সন্ডার্সের খুশিতে। কাহিন্দি নির্ঘাত কুলির দল সমেত পালিয়েছে, তাদের কথা ভাবার সময় নেই। 1 মিনিটের মধ্যে রকেট সমেত আমরা 5 জন ম্যাকফারসনের প্রোপেন গ্যাস চালিত বেলুনে উড্ডীয়মান। মুকিংকু তখন প্রচন্ড গর্জনে অগ্নি উদ্গার শুরু করে দিয়েছে। লাভার স্রোত বেরিয়ে আসছে তার মুখ থেকে, আকাশ বাতাস ধোঁয়ায় আচ্ছন্ন। প্রতিটি বিস্ফোরণের ফলে অগণিত প্রস্তর খণ্ড জ্বালা মুখ থেকে উৎক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ছে পৃথিবীর বুকে। গাছের পাতার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি ছোট বড় সব রকম বন্য প্রাণী পরিত্রাহী ছুটে পালাচ্ছে প্রকৃতির এই দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য। দেখতে দেখতে সবকিছু দূরে সরে গেল, বিস্ফোরণের শব্দ মিলিয়ে আসছে। যে সূর্য অস্ত গিয়েছিল তাকে আবার ক্ষণকালের জন্য দেখা যাচ্ছে। কঙ্গোর আদিম অরণ্যের আদিগন্ত সবুজের এক পাশে এক টুকরো কমলার দীপ্তি জানিয়ে দিচ্ছে সহসা সুপ্তস্থিত মুকিংকুর অস্তিত্ব। এতক্ষণে ম্যাকফারসন কথা বলল, তোমাদের দূর থেকে দেখতে পেয়েছিলাম, কিন্তু কিভাবে যোগাযোগ করব সেটা বুঝতে পারছিলাম না। শেষটায় সুযোগ জুটে গেল দুর্যোগের মধ্যে দিয়ে। আমি আমাদের দলের সকলের সঙ্গে ম্যাকফারসনের পরিচয় করিয়ে দিলাম। কিন্তু তোমাকে এরা ধরে রাখলো কেন? ম্যাকফারসন বলল, এই যে গ্যাস বেলুনটা দেখছো, এটা তো আমাদের। হ্যাঁ,
আমাদের, হাইল্যান্ড অফের নয়। আগ্নেয়গিরি অঞ্চলে কাজ করতে হবে বলে এটা আমরা সঙ্গে নিয়েছিলাম। দ্রুত পালানোর পক্ষে এর চেয়ে ভালো উপায় তো নেই। অবশ্য এছাড়া আরো একটা কারণ আছে। সেটা কি? খনিজ বিদ্যায় আমি যে ডক্টরেট পেয়েছি তার বিষয়টা হলো ব্লু ডায়মন্ড। এই সম্বন্ধে আমার চেয়ে বেশি জানা লোক বড় একটা নেই। এই কথাটা জানার পরই হাইল্যান্ড অফ আমাকে রেখে দেয়, নাহলে আমার দলে আর সকলের মতো ওই যান্ত্রিক দানবের পায়ের তলায় পিষে মারত। অবশ্য এই তা সত্য হচ্ছে মৃত্যুই হয়তো শ্রেয় ছিল। ডেভিড প্রশ্ন করল, ওই আশ্চর্য দানবটা তৈরি করলো কে? পরিকল্পনা হাইল্যান্ড অফের। রূপ দিয়েছে গাউস, এরলিক, হালসমান আর 50 জন বান্টু কারিগর। কারিগরিতে পৃথিবীতে বান্টুদের সমকক্ষ খুব কমই আছে। অনুসন্ধিৎসুদের বিনাশের জন্যই ওই দানবের সৃষ্টি। আকাশে মেঘ কেটে গেছে, আমরা চলেছি পূব দিকে। নিচে শহর দেখলেই গ্যাস কমিয়ে নেমে পড়ব। আর একটা কথা বলতে বাকি আছে ম্যাকফারসনকে। আমাদের সবই গেছে, তবে এই একটা জিনিস পকেটে রয়ে গেছে। এই নাও, কবিগুরুর স্বাক্ষর সমেত ইংরেজি গীতাঞ্জলির প্রথম সংস্করণ আবার তার মালিকের কাছে ফিরে গেল। শুনছিলেন শঙ্কুর কঙ্গো অভিযান, রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে এবং শঙ্কুর ভূমিকায় দীপ, জিম মাহোনি চরিত্রে মীর, ম্যাকফারসনের ভূমিকায় পুষ্পল, ডেভিড মানরো অমর্ত্য, সন্ডার্স এবং গল্পের সূত্রধার আমি সোমক, প্রফেসর ক্রোলের ভূমিকায় অগ্নি, প্রফেসর কার্ল হাইমেন্ডফ রিচার্ড, কুলি কাহিন্দির চরিত্রে অত্রি, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, অন এয়ার পাবলিসিটি ডিজাইন পুষ্পল, সোশ্যাল মিডিয়া পাবলিসিটি ডিজাইন রিচার্ড, পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় ইন্দ্রাণী। মির্চি 98.3 তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।